মিঠি, কিরে, ও মাহিও বসে আছিস তো এখানে? মিঠি মাহি দুজনেই আছিস। কিরে মাহি, তোর পড়াশোনা হয়ে গেছে? নিশ্চয়ই পড়াশোনা না করে এখানে তুই বসে আছিস। না মা, আমি তাড়াতাড়ি পড়ে নিয়েছি আজকে। তুই তো এখন খুব মিথ্যে কথা বলতে শিখেছিস, সকাল থেকে তো একটু পড়ার আওয়াজও পেলাম না। না মা, আমি পড়েছি, সত্যি বলছি, আমি পড়াশোনা করেই তবে আমি এখানে বসে আছি। না গো মা, দিদি মিথ্যে কথা বলছে, দিদি সকালবেলা একটুও পড়তে বসেনি, সব সময় না ওই ফোন নিয়ে খেলা করছিল। তুই মিথ্যে কথা বলছিস কেন বল? সকালবেলায় তুই আমার ঘরে গেলি না, দেখছিলিস তো তখন আমি পড়াশোনা করছিলাম। তুই মাকে এখন বলছিস আমি পড়াশোনা করিনি? ওই বড্ড বেশি কথা হচ্ছে, চুপ কর, ও তো ছোট বোন না, ছোটরা যা বলে সত্যিই বলে, সেটা জানিস তো? ঠিক আছে ঠিক আছে, দেখি এবার কে কেমন পড়াশোনা করেছিস। খুব তো বলছিস পড়াশোনা করেছিস সকাল থেকে, এটা ছড়া বলতে পারবি? হ্যাঁ পারবো মা, বল দেখি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর, আর আপাপ্তা ওয়ালচো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ঠিক আছে, এই মিঠি তুমি একটা ছড়া বলো তো। মা আমি বাংলায় ছড়া বলবো? হ্যাঁ বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপরে হিরের, তারপরে তারপরে কি মা, ভুলে গেছি তোমার তারপরে। ঠিক আছে মিঠি মা, তোমাকে আর বলতে হবে না, খুব ভালো হয়েছে, তোমার ছড়াটাই সব থেকে বেশি ভালো হয়েছে, খুব সুন্দর, তুমি খুব ভালো চেষ্টা করেছো না, খুব ভালো হয়েছে। মা আমারটা ভালো হয়নি, আমি তো ইংরেজিতে বললাম, আর বোন তো বাংলাতে বললো, তাও ভুলে গেছে, পুরোটা বলতেও পারলো না। এই চুপ কর, বোনের ওপর হিংসে হচ্ছে কেন রে? তুই দিদি না, ও ছোট, ও ভুল করতেই পারে, তুই তো বড়, তুই এমন কিছু আহমরি করে বলিস টি, বুঝছিস তো? যা নিজে ঘরে যা, দি পড়তে বসকা। কি মজা, তুই তো বকা খেলি, যা পড়তে বসকা, যা যা, এখানে এসে আমাদের কাছে কবিতা বলছে, কবিতা ইংরেজিতে কবিতা, কি এমন কবিতা বুঝি, তোর থেকে আমি ভালো বলেছি, যা 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 ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা, ঘরে গিয়ে পড়কে ভালো করে মুখস্থ করবে, যা। মিঠির সঙ্গে ওর তুলনা করছে, মিঠি আমার কত ভালো মেয়ে, সব কিছু পারে মিঠি আমার, যা ঘরে যা। দিদি, এই দিদি, দিদি কোথায় গেল, সাড়াই দিচ্ছে না দিদি? দিদির তো এখানে জুতো খোলা আছে, কোথায় গেল, কোথায় দিদি? তারা দিদি মজা দেখাচ্ছে, কি করা যায়। আমি দিদির জুতোটা পরে নোংরা লাগিয়ে ঘরে ঢুকি, দিয়ে আবার খুলে রাখবো, মা এসে দেখবে দিদির জুতোই কাদা আছে, তাহলে ভাববে যে দিদি সব ঘরে নোংরা করেছে। হ্যাঁ তাই করি, দিদির জুতোটা পরে নিই, আমার জুতোটা খুলি। এইবার আমি পরে ফেলেছি জুতোটা, কোথায় যাই, হ্যাঁ মাঠে গিয়ে কাদাটা লাগিয়ে আসি, তারপরে দেখি। এইবার দেখ তুই কেমন মায়ের কাছে বকা খাস, আমার খুব মজা হবে, সব সময় আমাকে হিংসে করে না, দেখ আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে বসে পড়ি। এ বাবা, কে করেছে এসব, ছি 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 ছি, এত কাদা কোথা থেকে এলো? একটু দেখছে মাহির জুতোয় সব কাদা লেগে, মাহি এত কাদা নিয়ে কোথা থেকে এলো, ও সারা জুতোর মধ্যে কাদা লেগে, এই মেঝের মধ্যে কাদা লেগে, আমি সকালবেলায় সব পরিষ্কার করলাম। মাহি মাহি, তুই কোথায় গেলি, তাড়াতাড়ি আয় তো।
কি হয়েছে মা, কি হয়েছে? এ মা, এত কাদা কেন ঘরের মধ্যে? আমার জুতোর মধ্যেও কাদা লেগে, কি করে মা, কি করে লাগলো মা? মানে তুই আমাকে জিজ্ঞেস করছিস জুতোর মধ্যে কি করে কাদা লাগলো? তোর জুতোয় কাদা লাগলো সেটা আমি কি করে জানবো? জুতোটা কার, আমার না তোর? ঘরে এভাবে কেন কাদা জুতো পরে এসেছিস? হ্যাঁ, তুই বড় হচ্ছিস না ছোট হচ্ছিস দিন দিন? মা, আমি তো জানি না, আমি তো ওই ঘরে পড়ছিলাম, আমি তো কিচ্ছু জানি না যে আমার জুতোর মধ্যে কি করে কাদা এলো, এই মেঝের মধ্যে কি করে কাদা এলো, আমি কিচ্ছু জানি না মা, বিশ্বাস করো। নাহলে তুমি মিঠিকে দেখো, মিঠি মনে এসব করেছে। সব দোষ তুই সবসময় মিঠির ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস কেন? কি হয়েছে মা, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? মিঠি, তুমি কি দিদির জুতো পরে কাদাগুলো ঘরে নিয়ে এসেছো? না মা, আমি তো আনিনি, আমি কেন দিদির জুতো পরতে যাবো? দেখছো না দিদির জুতো কত বড়, দিদির জুতো আমার পায়ে হবে নাকি? দিদি মিথ্যে কথা বলছে, জানো তো মা, দিদি না একটু আগে ওই বাগানে কাদার মধ্যে জুতো পরে খেলা করছিল, গিয়ে ওই মনে হয় জুতো পরে এসছে ঘরে। এই মিঠি, মিথ্যে কথা বলছিস কেন রে? তুই দেখেছিস আমাকে, আমি কাদার মধ্যে খেলছিলাম? কেন মিথ্যে কথা বলছিলিস? তুই এই কাজটা করেছিস সব সময়, তুই শুধু আমাকে মায়ের কাছে বকা খাস না, তোর বড্ড বেশি সাহস বেড়েছে, তোমায় ধরে একটা থাপ্পড় দেবো। একই ঘর নোংরা করেছে তার মধ্যে আবার মিঠির ওপর তুমি রাগ দেখাচ্ছ? ও ছোট, ও কি বুঝবে, ও এসব করতেই পারে না। তোমার জুতো কি ওর পায়ে হবে? তুমি যে সব কথা বলছো ওর নামে, যাও, যেমন নোংরা করেছো তেমনি বালতি করে জল নিয়ে এসে সব পরিষ্কার করো, আমি কোনো কথা শুনতে চাই না। এসো মিঠি, চলো। কি মজা, কি মজা, আমার না খুব মজা লাগছে জানিস তো দিদি। তুই আবার মায়ের কাছে বকে গেলি, জুতোটা আমিই পরেছি, দিয়ে না কাদা মাকে নিয়ে চলে এসেছি, কি মজা লাগছে আমার। তুই এখন ঘর মুছবি আর আমি দেখবো। না মা যখন ডাকলো আমি মায়ের কাছেই যাই, তুই বরঞ্চ ঘরটাই মুছে নে, আমার দেখে দরকার নেই, যা ঘর মুছকে যা, আমি মায়ের কাছে যাই। তুই আমার ছোটো বোন, আমি তোকে কত ভালোবাসি বলতো, তা তুই আমার সাথে এরকম করিস সব সময়, একবারও কি তোর মায়ের কাছে আমাকে ভালো করার চেষ্টা করতে পারিস না? তোকে আমি এত ভালোবাসি, আমি কি কখনো তোর নামে মিথ্যে কথা বলেছি মায়ের কাছে? তুই আমার নামে মায়ের কাছে এত মিথ্যে কথা বলিস, আমি যেটা করিনি সেটাও বলিস, তাও আমি কোনোদিন মাকে কিছু বলেছি? আর মা তো কোনোদিন আমার কথা শোনেই না, আসলে মা তোকে বেশি ভালোবাসে না তার জন্য। ভালোবাসে তো, তোকে ভালোবাসে নাকি? তুই মায়ের কথা শুনিস না, তুই আমাকে হিংসে করিস, যা ঘর মুছগা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। তো আজকের মতো টাটা।